হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে এই সমস্ত বিশ্বব্যাপী মহাগুরুকে, এই সমস্ত বিশ্ববাসীর মধ্যে যদি আমরা খোঁজ করি, শাস্ত্র গ্রন্থ খোঁজ করি এবং নিজের জ্ঞানের দ্বারা খোঁজ করি, তো বেশিরভাগ মানুষ এ কথাটি বলতে পারে না। অনেকে আটকে পড়ে, আবার কেউ বলতে পারে। তবে এই সমস্ত বিশ্বব্যাপী আমি যেন আমার কিছু কথা প্রকাশ করতে পারি, যে সেই কথাটি হলো মহাগুরু কাকে বলে। যেমন অনেকে বলে থাকে যে গুরু তো হিন্দুরা বলে, আপনি মুসলমান হয়ে গুরু বললেন কেন, পীর বলতেন, মুর্শিদ বলতেন। তখন আমি বলবো যে আমরা পানি খাইতেছি, এখন দেখা যায় আমরা জল বলি না, কিন্তু হিন্দুরা জল বলে। কিন্তু জিনিস কিন্তু একটাই, গুরু। যেমন যেমন গোর অর্থ অন্ধকার এবং রূহ অর্থ আলো, গোর অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। তাহলে বুঝতে হবে আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম কেন, আর সে সফলটা কি? দেখেন, গোর অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। তাহলে একজন গুরুর মধ্যে অন্ধকার আছে আবার রূহ আছে, কথাটি এভাবে বুঝলে হবে না। হে জগৎবাসী, তো এভাবে বুঝলে হবে না কেন? দেখেন, আমার নাক এবং মুখ একেবারে ফুসফুসি পর্যন্ত কিন্তু এই জায়গাটা অন্ধকার। তাহলে এই অন্ধকারের মধ্যে আল্লাহ যখন রূহকে ফুৎকার করেছিল, তখন রূহ কিন্তু সেখানে গিয়ে এসে পড়ে। আল্লাহ যখন রূহের সাথে মিশ্রিত হলো, তখন সেখানে আলোকিত হলো, তখন রূহ সেখানে টিকে গেল। তো এখন বলতে চাচ্ছি যে গোর রূহ আলো, অন্ধকার রূহ আলো। আচ্ছা, তাহলে আজকের যে বিষয়টি, যে যারা নিজেকে আলোক করতে পেরেছে, নিজের গোরকে, নিজের গোরকে যারা আলোকিত করতে পেরেছে এবং রূহ প্রাপ্ত হয়েছে, আর যিনি রূহ প্রাপ্ত হলো তিনি আল্লাহ প্রাপ্ত হলো। আর রূহ এবং আত্মার মধ্যে কিছু ব্যবধান আছে, কিছু না, রাত দিন ডিফারেন্স আছে। রূহ এবং আত্মা পঞ্চ আত্মায় দেহ গঠিত, এই পঞ্চ আত্মার ভিতরে রূহ বাস করে। যাক, সেদিকে গেলাম না। আজকের মূল বিষয়টি হলো কি, যে এই বিশ্বব্যাপী কে মহাগুরু। আচ্ছা, আমাদের শাস্ত্রগ্রন্থ, আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম আমাদেরকে দিয়ে গেছেন, যে ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম, যাই হোক, এই ধর্মের মধ্যে আমরা সমস্ত শাস্ত্রগ্রন্থ এবং নিজের জ্ঞান বিবেক সমস্ত কিছু রিসার্চ করে মহাগুরু আমরা আমাদের এই ধর্মে কাকে পাইতেছি তা কি আপনারা কেউ জানেন? তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিশ্বব্যাপী তিনি একজন মহাগুরু। গেল এ কথা। এর পরের সাবজেক্টে যদি যাই, তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি যাই, আমরা যাকে আল্লাহ বলি তারা ঈশ্বর বলে, ভগবান বলে। তবে তাদের মহাগুরু কে? হিন্দু শাস্ত্রের মহাগুরু তারা কাকে জানে শাস্ত্রগ্রন্থ অনুসারে? তবে যেমন একটা কথা বলে হয়ে থাকে যে দেবতারও দেবতা, সমস্ত দেবতার দেবতা তিনি হলো মহাদেব। যিনি মহাদেব, তিনি তাদের শাস্ত্রগ্রন্থ অনুসারে এবং সৃষ্টিলগ্ন থেকে রিসার্চ করলে পাওয়া যায় মহাদেব তাদের মহাগুরু। তবে এখানে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, আমি এখানে আর বাড়ব না। তবে আজকে এই বিষয়টি আলাপ এজন্যই করলাম
যে মানুষ যেন বিভিন্ন ধর্মের বিশৃঙ্খলা না করে এবং বোঝার চেষ্টা করে। আমি এতটুকুই কথাটা রাখবো, আর হয়তো বাড়তে পারবো না, বাড়লে হয়তো বিশৃঙ্খলা হতে পারে। তাই আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে বিশৃঙ্খলাকারীকে আমি পছন্দ করি না। আমি আপনাদের জ্ঞানের মস্তিষ্কে ছেড়ে দিলাম, এটা আপনারা জ্ঞান বিচার করবেন যে কথাটা আসলে কি ঠিক না ব্যাঠিক, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আরও একটি কথা হলো মহাদেব, তাহলে সমস্ত দেবতার সর্দার তিনি, তার হুকুম ছাড়া কোনো দেবতা চলে না। তাহলে আমাদের মহানবী, আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন মহাদেব লিখতে কিন্তু ম আসতেছে এবং মহানবী লিখতেও ম আসতেছে। যাই হোক, তো এই কথাগুলো আপনারা, আমার কথাটা মানতে হবে এমন নয়, আপনাদের জ্ঞানের নলেজে আমি দিলাম, আপনারা জ্ঞান বিচারে আপনাদের যা বুঝে ধরবে সেটা বুঝে রাখবেন। আর আমার কথা যে আপনার মানতে হবে বা চলতে হবে সেটাও আমি বলিনি, আমার জ্ঞানে এই জিনিসটা আসছে, এটা আমি আপনাদের সামনে প্রকাশ করেছি, এখন আপনারা কি বলেন। তো হ্যাঁ, এই পৃথিবীতে জ্ঞানীগুণী লোক আছে, তারা অবশ্যই নম্রতার সাথে এবং ভদ্রতার সাথে তারা আমাকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ কথাটি সঠিক কিংবা সঠিক না। তবে এটুকু আমাকে সাথে বলবেন যে সঠিক না কিভাবে এবং সঠিক কিভাবে। হে জগতবাসী, যে আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের কিন্তু আত্মার মুক্তি নিতে হবে বাবা। আমরা খাবো কামাই করবো, খাবো কামাই করবো, এই জন্য কিন্তু আসেনি আমরা এসেছি। আল্লাহ কোরআনে একটি জায়গায় একটি কথা বলেছেন কি, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তে পরীক্ষার মঞ্চে আমরা এসেছি, এই পরীক্ষার মঞ্চ থেকে আমরা ফাস্ট হয়ে যেতে হবে। তবে আমাদের চ্যানেলের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।